থেকে এসেছি। আমার নাম মাহমুদা খাতুন জেলি। আমি ইডেন বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি। আজকে আমি রুমানাপুর কন্টেস্টে সস দিয়ে রুই মাছ একটা স্পেশাল ডিশ রান্না করব। আশা করি আপনাদের ভালো লাগবে। কি করবে আপু তুমি আজকে? আমি আজকে সস রুই রান্না করবো। আচ্ছা, কি মাছ এটা? এটা রুই মাছ। কি রুই মাছ দিয়েই করতে হবে? না, যে কোনো বড় মাছ রান্না করা যাবে। আচ্ছা ঠিক আছে আপু, তুমি তাহলে শুরু করো, আমি দেখি। তো মাছের যে কোনো টুকরা দিয়েই করা যাবে না, পেটি বা পিঠের যে অংশ? আমি আধা চা চামচ আদা বাটা দিয়ে, আদা বাটা, আদা বাটা আধা চা চামচ, আধা চা চামচ পেঁয়াজ বাটা দিচ্ছি, আধা চা চামচ বাটা, রসুন বাটা। তার মানে আধা চা চামচ করে আদা বাটা, আধা চা চামচ করেই তুমি সব দিচ্ছ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব? এটা মাছের পরিমাণ অনুযায়ী মশলার পরিমাণ বাড়তে থাকবে। হ্যাঁ, চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। প্রথমে লবণটা এমন ভাবে দিতে হবে 500 গ্রাম বা আধা কেজি মাছ যেন সুন্দর ভাবে মাখানো যায়। হ্যাঁ, আচ্ছা তুমি এখানে কোনো মরিচ করেছি দিচ্ছ না আপু? না না। আচ্ছা আচ্ছা, খুব লাভ করবো না তাই না, যাতে একটু খালি ভেবে নিতে হবে। তাড়াতাড়ি ভাজার জন্য আমি এখানে চিমটি মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর কি, গোল্ডেন কালার হয়ে যাবে। খুব ভালো একটা টেস্ট কিন্তু দর্শকদের জন্য। পেঁয়াজটা কিরকম ভাজবো? একদম কি বেরেস্তা করবো না জাস্ট হালকা 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 গোল্ডেন কালারটা চেঞ্জ হবে? এখন আমি বাটা মশলা গুলো দিয়ে দিব আর কি। পেঁয়াজটা সুন্দর, হ্যাঁ গোল্ডেন ব্রাউন কালার হয়েছে, এখন বাটা মশলা গুলো না। এক চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি, সামান্য একটু পানি দিয়ে দিতে দিই, পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে যাচ্ছে। কারণ কোয়াটার কাপ মতো পানি দিয়ে দিলাম যেন মশলাগুলো পুড়ে না যায়। না, পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, পেঁয়াজ পাতা। আচ্ছা আদা চা চামচ জিরা পাউডার, জিরা পাতা ফুটে আলো নি, জাস্ট কাঁচা জিরাতে, কাঁচা জিরাটাই বেটে নিয়েছি। 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম, এই একটু কাঁচা মরিচ তো দিয়ে দিই, সিদ্ধ হবে না। কাঁচামরিচকে একদম গোটা গোটা কাঁচা মরিচ না, একটু ফেড়ে ফেড়ে একদম গোটা গোটা কাঁচা মরিচ 4-5টা। হ্যাঁ, 5টা জাস্ট একটা ফ্লেভার নিয়ে আসবে, ফ্লেভার নিয়ে। আচ্ছা টমেটো পিউরি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। আচ্ছা আপু, কেউ তো চাইলে আপনি এটা কিউব করে ছোটো ছোটো করে কেটেও দিতে পারে। করে কেটে দিই, হ্যাঁ তাহলে একটু মিশে যাবে, মিশে যাবে চালের সাথে সাথে। টমেটোটাকে পিউরি করে দিলেই বেশি ভালো হবে, গ্রেভিটা ভালো হয় আর কি। 1/2 চা চামচ মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি, শুধু একটু কালার নিয়ে আসবে। কোয়াটার কাপ আমরা
সুইট চিলি সসটা দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি টমেটো সস, না এটা হচ্ছে বাটারটা। এখন এটা আমরা আবার একটু কষাবো একটু। এখন কি আর কোনো পানি টানি দেবো? এখন সামান্য আবার একটু পানি দেবো, মাছটা যেহেতু একটু পরেই দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, কোয়ার্টার কাপের মতো পানি দিয়ে দিলাম। আবারও চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু আমরা বেশ কয়েকবার দিলাম, তাই না? তাহলে টেস্টটা ভালো ঢুকবে মাছের ভিতরে। এখন আবার ঢেকে দিব না, ঢেকে দিয়ে চুলার আঁচটা কেমন থাকবে আপু? চুলার আঁচটা একটু মানে মিডিয়াম 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 আছে ও কম। আচ্ছা, মিডিয়াম লো এর মাঝামাঝি থাকবে আর কি। আর কতক্ষণ রাখবে তুমি বলতে? 3-4 মিনিট রাখলেই যথেষ্ট। চুলার আঁচটা তাহলে একদম মিডিয়াম লো এর মাঝামাঝি থাকবে, ঢাকনা দিয়ে অপেক্ষা করছি আমরা 3-4 মিনিট। তো পোলাও ভাত সব কিছুর সাথেই খাওয়া যাবে, তাই না? পোলাওর সাথেই মানে খাবারটা বেশি ভালো লাগে। আমরা সুন্দর আসলে একটা ফ্লেভার নিয়ে আসবে, কিন্তু এখনই খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছে। ঘিটা দেওয়ার পরে কিন্তু ফ্লেভারটা আরো বেড়ে গেল, তাই না? ফ্লেভারের জন্য ঘিটা দেওয়া। এবার কি দিচ্ছে? কেওড়া জল, না খুব সামান্য পরিমাণ। আচ্ছা, এটা কি কেউ চাইলে আবার স্কিপও করতে পারে? হ্যাঁ, আচ্ছা বাদ দিয়ে দেওয়া যায়। আচ্ছা, ইচ্ছা আর কি। হ্যাঁ, একদম চিমটি পরিমাণ কেওড়া জল দিয়ে দিচ্ছি। আর 2-1 মিনিট আমরা সেটা তাহলে ঢাকা দিয়ে রাখবো আর কি, যেন উপরে তেলটা ভেসে আসে। তাহলে এখন একদম লো আছে, ঢাকা দিয়ে অপেক্ষা করছে 2-3 মিনিট। মাছটা কি ছিল? রুই মাছ, তাই তো? খুবই মজা, বড় মাছ মজা হবে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি আপনারা লাইক দিবেন এবং আপনাদের প্রিয়জনদের সাথে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন।